আমাদের 32 প্রত্যাশী আমি আপনার আমার বাড়ি আমি ঢাকাতেই পড়ালেখা করেছি ঢাকাতেই থাকি আমি 32টায় আমাদের ন্যায্য দাবি 32 এবং চাকরি যাতে বয়স 32 হয় এর জন্য 32 দাবির জন্য আমি এখানে আপনার এখন এখন সার্টিফিকেটের বয়স কত 30 প্লাস আমার এখন সার্টিফিকেটের বয়স 30 30 হয়ে গেছে তার মানে আপনি এখন আর শর্তের কারণে আবেদন করতে পারছেন জামশেদ আলম চাঁদপুর আমি পড়াশোনা করছি একটা বিষয় হলো আমরা 26 বছর পর্যন্ত একাডেমিক পড়া নিয়ে থাকি যারা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে কিংবা দূর গ্রামের অবসর এলাকাগুলোর পড়াশোনা করে তাদের সেভাবে আর ভালো ওই প্রিপারেশন নেওয়ার সময় থাকে না 4 বছর যে হাতে থাকে সেটা আমাদের সিলেবাস বুঝতে বুঝতেই সময় চলে যায় তার উপরে এর মধ্যে 2টা বছর আমাদের করোনা নিয়ে গেল তো আমাদের একটা ন্যায্য দাবি সকলের যাতে আমাদের সময়টা 32 স্থায়ীভাবে করা হয় সেটা আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি এখানে সবার একই দাবি যে আসলে চাকরিতে বয়সে প্রবেশ না যে এর আগে 30 বছর স্থায়ী ছিল সেটিকে বাড়িয়ে 32 করার দাবিতে আপনি কোথা থেকে আসছেন আমরা যখন অনার্স মাস্টার শেষ করে তখন আমাদের আমাদের বয়স 26 থেকে 27 হয়ে যায় আমরা ফার্স্ট ইয়ার শেষ করতে লাগছে 2 বছরের বেশি এত শাসন ধরার মধ্যে আমাদের কারণ আমাদের শেষ করতে করতে প্রায় শেষ করতে করতে আমাদের এখন 26-27 চলে গেছে আমরা সবাই শুধু 3 বছর আমি কোনো পরীক্ষা দিবে দিবে বলে ওরা কোনো সার্কুলার চালে না এখন যখন চাটতেছে ওরা কোনো ব্যাগটা দিচ্ছে না ওরা শুধু 30-এর মধ্যে না রাখছে তাই আমরা সবাই 32টায় আমরা রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ যে উনি প্রমোশন হিসেবে সব 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 সেক্টরে সব কিছু দিতেছে শুধু আমাদের জন্য উনি শুধু তাতে 32টা যাতে উনি আমাদেরকে প্রমোশন হিসেবে সাথে আমাদের তাতে 32টা দেয় এটাই আমাদের আমি আমার থাকি মিরপুরে দেশের বাসা চুয়াডাঙ্গা আমি এখানে 32 প্রত্যাশীর জন্য এসেছি চাকরির বয়স বাড়ানোর জন্য করোনা কালীন আমাদের 2 বছর তো গেছেই তারপরেও আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়তে আমাদের আরও 3-4 বছর আমাদের বিভিন্ন সেশন জট বলেন বিভিন্ন কারণে চলে যায় আমি আমার সার্টিফিকেট দেখাইতে পারি সেখানে আমার হচ্ছে সার্টিফিকেটে লেখা আছে আমি হচ্ছে 16 সালে পাশ করেছি কিন্তু আমার ট্রান্সক্রিপ্টে লেখা আছে যখন আমি রেজাল্ট পাবলিশের ডেট সেটা লেখা আছে 19 সালে তাহলে আমি 16 সালের অনার্স আমার শেষ হচ্ছে 19 সালে আমার করোনা এখন এখন বয়স কত আমার এখন বয়স 29 বছর 4 মাস সহযোদ্ধা এবং সাংবাদিক বাইরা আমাদের যে সাতক্ষীরা থেকে এসেছেন এখানে সাতক্ষীরা থেকে কল্যাণ দিকে আছি